এই সামনের সপ্তাহের মধ্যে এই রাজ্যে নির্বাচন ঘোষণা হবে। ফের 10323 এর চাকুরি প্রার্থীরা আগরতলা রাজপথে বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপি হটাও ত্রিপুরা বাঁচাও সরাসরি আমরা শুনে নেব, দেখুন করব কাজাই। আমরা আজকে থেকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হয় সরকার উৎখাত হবে, নয়তো আমরা উৎখাত হব। 2023 এর ত্রিপুরার বিধানসভা ভোট হাতে মাত্র এক মাস সময় নেই। 10323 এর চাকুরির সমাধান না হলে বিজেপির পুলিশকে জবাব দিতে হবে এবং ছাপ্পা মুখ্যমন্ত্রীকে। স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার পুলিশকে লেলিয়ে এমনটাই কাজ করছে শাসক দলের বাহিনী সমর্থকরা। আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি আগরতলার রাজপথে 10323-এর চাকুরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন, আর কিছু বিজেপির মাতব্বরি বাহিনীরা তাদেরকে বাধা দেয়। পুলিশকে লেলিয়ে এমনটাই কাজ কখনোই সফলতা হবে না শাসক দলের পুলিশ এবং বিজেপির পাঁচাটা দলদাসের। চাকুরি দাও নইলে আগামী দিন জবাব চাই। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রাজ্য সভায় আসছেন।